গাইস বুনিয়াদপুর কুশমন্ডি এই 15 কিলোমিটার রাস্তা প্রায় এমন ভাবে মানে জায়গা জায়গায় খুব ভাঙচুর হয়েছে, তার বলার কথা নেই। এই রাস্তাটা এরকম হওয়াতে আজকে একটা দুর্ঘটনা হয়ে গেছে। গ্যাস সিলিন্ডারের গাড়ি রাস্তার খারাপের কারণে ডিসব্যালেন্স হয়ে একদম গাছের মতো ধাক্কা লেগে পড়ে গেছে, সামনে খুব ভাঙচুর হয়ে গেছে। তো এটা খুব দুর্ঘটনার হাত থেকে আমরা বেঁচে গেলাম। একটা যদি গ্যাস সিলিন্ডার এখানে ব্লাস্ট হতো তাহলে কিন্তু পুরো গ্যাস সিলিন্ডার একদম উড়ে যেত, আর এটা হওয়াতে একদম গোটা আমিনপুর স্ট্যান্ড হাহাকার হয়ে যেত একদম। দুর্ঘটনার হাত থেকে আমরা বেঁচে গেছি, এটা আমাদের সৌভাগ্যের ব্যাপার। তো এই এই রাস্তাগুলোর কারণে আমরা আজ দুর্ঘটনার মুখোমুখি হচ্ছি। তো এটা হচ্ছে বুনিয়াদপুর টু কুশমন্ডি রাস্তায় কীভাবে অ্যাক্সিডেন্টটা হয়েছে, গাছের মধ্যে ধাক্কা লেগে গাড়িটা খুব ভাঙচুর হয়েছে হোক, কিন্তু গ্যাস সিলিন্ডার একটাও ব্লাস্ট হয়নি। আজকে খুব খারাপ লাগছে, যদি এরকম একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেত ব্লাস্টে হওয়ার চান্স ছিল কিন্তু খুব, কিন্তু বেঁচে গেলাম। আমিনপুর স্ট্যান্ডের ঠিক সামনাসামনি এখানে একটা সমবায় সমিতি ব্যাংক রয়েছে, তার সামনেই ঠিক এই ঘটনাটি ঘটেছে। তো একবার ভাবুন সবাই, যদি এটার কোনো কারণে ব্লাস্ট হতো তাহলে কি অবস্থা হতো তাহলে আমিনপুর স্ট্যান্ডের। তো এই গ্যাস সিলিন্ডারগুলো এই গাড়ি থেকে এই গাড়ি আনা হচ্ছে, লোড করা হয়ে গেছে প্রায়, এখন বাকিগুলো লোড করে।